জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয়? ভারতের প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ কবে ঘটে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? ভারতের সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি? এই সব প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় মাঝে মাঝেই কিন্তু আসতে কিন্তু দেখা গিয়েছে। ঠিক এই টাইপের কিন্তু কোশ্চান পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু প্রায়ই এসে থাকে। ডন সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? জগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কারখানা আইন কবে চালু হয়? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? এই সব প্রশ্ন এবং তার উত্তর আপনারা পাবেন এই যে পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেটটি, যেটি আপনাদের স্পেশালি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে বানানো হয়েছে। ঠিক এই রকম 10টি প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটগুলো আগামী দিনে এই জাস্ট কয়েকদিনের মধ্যে যে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল এই পিডিএফটি। এই পিডিএফটি আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা পাবেন। নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে সরাসরি এসে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এই পিডিএফটি বানিয়েছে স্বপ্ন এবং কলম, দুটি খুব পপুলার ওয়েবসাইট, তারা তাদের যৌথ উদ্যোগে এই পিডিএফটি বানিয়েছে এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা করার জন্যেই তারা সর্বদা সচেষ্ট, এবং সাহায্য এবং সহযোগিতার জন্যেই, আপনাদের হেল্প করার জন্যেই তারা এগিয়ে এসেছে সম্পূর্ণ বিনা পয়সায়। এইরকম 10টি প্র্যাকটিস সেট আপনারা কিন্তু পেতে চলেছেন সম্পূর্ণ বিনা পয়সায়। তাই ভিডিওটি আপনাকে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আর নিচে ডিসক্রিপশন বক্সটা একটু ফলো করুন, সেখানে এসে সম্পূর্ণভাবে এই পিডিএফটা ডাউনলোড করুন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে এই যে পিডিএফটা ডাউনলোড করলাম, এতে তো শুধু কোশ্চেনই, তার অ্যান্সার কোথায়? জাস্টটিকে নিচের দিকে নামবেন, যখনই একদম নিচের দিকে নামবেন, নামতে একটা জায়গায় এমন পাবেন যেখানে আপনি অ্যান্সারের উত্তরের তালিকা পেয়ে যাবেন। এই দেখুন উত্তরের তালিকা, এখান থেকে আপনারা টোটাল 100টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 100টা কোশ্চেনের প্র্যাকটিস সেট। তাতে অবশ্যই ইংরেজি রয়েছে, জিকে রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিংও রয়েছে। তো ডোন্ট ওরি, সমস্ত ধরনের কিন্তু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। 100টি কোশ্চেনের পিডিএফ, অর্থাৎ 100টি কোশ্চেনের প্র্যাকটিস সেট, এইরকম 10-10টি প্র্যাকটিস সেট আপনাদের হাতে সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু তুলে দেওয়া হচ্ছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ বিনা পয়সা আপনাদেরকে দিচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনারা যদি এরকমভাবে পাশে থাকেন, একটু যদি হেল্প করেন, একটু সাহায্য সহযোগিতার যদি হাত বাড়িয়ে দেন, তাহলে আমার সমস্ত কিছু আপনাকে উজাড় করে দেব, আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে যেটা সম্পূর্ণভাবে কাজে লাগবে। তাই অবশ্যই সাহায্য সহযোগিতার হাত আপনারা অবশ্যই বাড়িয়ে দেবেন, এই আশা কামনা এবং প্রত্যাশা করি। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি হেল্পফুল হয়, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর শুধু প্র্যাকটিস সেটটা ডাউনলোড করলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। সামনেই পরীক্ষা, প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন আগামী দিনে যে পিএসসি ক্লার্কের পরীক্ষাটি হতে চলেছে। তাই অবশ্যই শুধু ডাউনলোড করলে হবে না, প্র্যাকটিসও কিন্তু চালিয়ে যেতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।